আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আবারও হাজির হয়ে গেলাম কমন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি ছোলা ভুনা। ছোলা ভুনা প্রতিদিনই ইফতারিতে দরকার হয়, এটি ছাড়া ইফতার হয় না বললেই চলে। ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। এরকম নতুন ও সহজ রেসিপির ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। চলুন শুরু করা যাক। ছোলা ভুনা রান্নার জন্য একটি প্যানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি 4-5টি শুকনো মরিচ, একটি তেজপাতা, এগুলো ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে, এখান থেকে আমি 3টি মরিচ তুলে রাখলাম পরে ব্যবহারের জন্য। এবার দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচি গুলো একটু ভেজে দিচ্ছি, একটি কালো এলাচ, 2 টুকরো দারুচিনি, 2টি কাঁচা মরিচ কুচি, 1 টেবিল চামচ দিলাম আদা রসুন পেস্ট, এক চা চামচ ধনে গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1/2 চা চামচ দিলাম হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ। সবগুলো নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এবার দিলাম একটি টমেটো কুচি। মশলার সাথে টমেটো ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গিয়েছে, এবার দিলাম সিদ্ধ করে রাখা ছোলা। আমি এখানে 2 কাপ পরিমাণ ছোলা নিয়েছি। এবার নেড়ে চেড়ে মশলার সাথে কষিয়ে নিব। দিয়ে দিলাম 1 চা চামচ জিরার গুঁড়া, আবারও সবগুলো নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এবার 1 কাপ পরিমাণ পানি দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব পানি শুকানো পর্যন্ত। কুকার চালে এই সময় মিডিয়ামে রাখছি। পানি শুকিয়ে এসেছে, এবার নেড়ে চেড়ে চুলা অফ করে দেব। রান্না হয়ে গেল ছোলা ভুনা। এখন পরিবেশনের জন্য আমার যতটুকু প্রয়োজন ততটুকু আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম 1 টেবিল চামচ লেবুর রস, পেঁয়াজ কুচি, আদা কুচি, এবার দিলাম শসা কুচি, কিছু ধনে পাতা কুচি, সবশেষে দিলাম তুলে রাখা শুকনো মরিচ গুঁড়ো করে। এবার এটি আমি আজকের ইফতারিতে পরিবেশন করব। আল্লাহ হাফেজ।